ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রীস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে কাল বিকালকার ভিডিও। কাল বিকালে আমার বর চলে গেছে পলতা, মানে ও বের হচ্ছে বাড়ি থেকে, 7টা ট্রেন ধরবে কৃষ্ণনগর থেকে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়ছে বিকাল নাগাদ, তো 4টে নাগাদ বেরিয়েছে, কারণ কৃষ্ণনগর যেতেও আমাদের বাড়ি থেকে 2 আড়াই ঘন্টা লেগে যায়, যেহেতু রাস্তা খারাপ এই জন্য। তো মামাম কান্না করছে, ওর বাবা চলে যাচ্ছে জন্য টাটা করছে, আর মামাম কেঁদে ফেলছে, আর ওর বাবারও খারাপ লাগছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল যাচ্ছিল এরকম একটা। আর মামামের মুখটা দেখো, মানে কত দুঃখ পাচ্ছে, আর কান্না করেই দিয়েছিল শেষমেশ। তো যাই হোক, আমি হচ্ছে বাড়ির দিকে আসছি, আমিও রাস্তায় ছিলাম, ভিডিও আমি শ্যুট করছিলাম। তো এখন বাড়িতে যাচ্ছি, ও তো বেরিয়ে পড়েছে, আর আমার ননদ আর কি তুতুনকে রাখছে, আর ওই দেখো কাকিমা উঠোন ঝাড় দিচ্ছে। তো কাকিমার একটু ভিডিও করে নিলাম, কাকিমা আবার এই দেখো কাকিমা তোমাকে দেখাবো ফোন, আমি ভিডিও এডিট করছি, কাকিমা কিন্তু আমার পাশেই আছে। তো যাই হোক, আমি বিকালবেলায় হচ্ছে কালকে হাট ছিল তাই না, কাল হাট করে নিয়ে এসেছিলো, তো সবজি টবজি গোছ গাছ হচ্ছিলো, আর মেজো কাকিমা সবজি কাটছে, কেন বিকালে রান্না হবে এই জন্য। তো বিকালে রান্না হবে ঘ্যাট আর হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটাই রান্না হবে আর কিছু না। আর এইটা হচ্ছে সন্ধেবেলায় মা আর কাকিমা হচ্ছে খই দিয়ে গুড় মাখাচ্ছে, কি বলে জানো, তো হচ্ছে খই আর গুড় মাখাচ্ছে, কেন বাড়িতে কালী পুজো এই জন্য। আর আমরা এই যে খই মাখানো দেখছি, আর এই যে অস্মিতা বনু বসে আছে, আমিও ছিলাম, আর এই যে পুচি দেখো, পুচি চুলবুল পাঞ্জে লাগছে পুচিকে, চুলগুলো পুরো খাড়া খাড়া হয়ে আছে। আর বাবা হচ্ছে ভাত খাচ্ছে টেবিলে। তো এখন সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, কেন এটা সকালের ভিডিও, আর রাতে আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি, আর মামামের জন্য যাই হোক করতে পারিনি। আর আমরা হচ্ছে সকালবেলায় কাজ বাজ হয়ে গেছে, তো আমাদের যে রাত্রে দেখলে না খই মাখিয়েছে গুড় দিয়ে, তো সেটা আমরা খাচ্ছিলাম, আমি আর পুচি একসঙ্গে খাচ্ছিলাম। আমার মামাম তখন ঘুমিয়েছিল, আর দিদি ওই যে নখ কাটছে না কি করছে, না খেজুর খাচ্ছে, দিদি খেজুর খাচ্ছে। ও মামাম ঘুমোয়নি, সরি আমি ভুলে গেছিলাম, মামাম তো ঘুরে বেড়াচ্ছে, আর বলতে বলতেই মামাম সামনে চলে এসছে। আর মামাম হচ্ছে মানে ওর ঘুম কমে গেছে, এখন বড় হচ্ছে তো বেশি ঘুমোতে চায় না, ওই টাইমটাও ঘুমোয়, তো ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, ঘুমোয়নি। তো যাই হোক, আর এই যে আমি আর মামাম একটু বেরু বেরু গেছিলাম পাশের বাড়ি, পাশে কাকিমাদের বাড়ি, মানে মামাম শুধু মানে হাট হেঁটে বেড়ায় আর কি রাস্তা দিয়ে, তো হাঁটতে হাঁটতে ও চলে গেছিলো সেই পাশের বাড়ি, তো আমিও গেছিলাম ওর পেছন পেছন, ওকে তো একা ছেড়ে দেওয়া যায় না। তো আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি ওকে নিয়ে। আর এই দেখো সকালের বাড়ি আমাদের, বাবা হচ্ছে নারকোল ছাড়াচ্ছে, কি বলে ওটাকে আমি ঠিকঠাক বলতেও পারছি না। তো যাই হোক, এই যে হচ্ছে আমার শ্বশুরমশাই, আমি একটু দূর থেকে ভিডিও করে নিলাম, কারণ বাবাকে আমার প্রচণ্ড ভয় লাগে, শুধু আমার না আমাদের বাড়ির সবাই ভয় পায়। তো যাই হোক, এখন আমি ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে মামামকে ওষুধ খাওয়াবো, কেন ওর ঠান্ডা লেগে গেছে, এখন এই যে 2 দিন ধরে ঠান্ডা ঠান্ডা পড়ছে না, ঠান্ডা লেগে গেছে, তো ওকে আমি ওষুধ খাওয়াবো, আমার হচ্ছে এই কাজ এখন। তো আমি ওপরে যাচ্ছি মামামকে নিয়ে। তো এই যে ঘরে চলে এসেছি আমি, আমার তো আগেই বিছানা তোলা হয়ে গেছিলো, এখন শুধু ওকে ওষুধটা খাওয়াবো। আর মামামকে খাবার খাইয়েছি নাকি, খাইয়েছি বোধ হয়, মামামকে খাবার খাওয়ানো হয়ে গেছে, হ্যাঁ। তো এখন ঠান্ডার ওষুধটা খাওয়াবো, কেন ঠান্ডা লাগছে, আর নাক দিয়ে সর্দি পড়ছে ওর। ওই দেখো হাসছে ওখান থেকে,
দিদিকে কোলে নি, দিদিকে গলে নি, আদর করে দি। সোনা দিদি, সোনা মা, তুমি আসো, তুমি আমা গুড মর্নিং বলো তো দিদা, বলো গুড মর্নিং। দেখো দেখো ও কোলে আসবে, দেখো পা তুলে দিচ্ছে, দুটো পাগলি। না না দিদিকে মারবে না, আদর করে দাও, আদর 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 আদর, মারে না, দিদি কষ্ট হচ্ছে। ঠিক আছে, ওখানে বসবা, গান চালাবো এখন নাকি, গান চালাতে হবে। ঠিক আছে দেখি, ছাড়ো ছাড়ো, তুমি না, তুমি নামবে না, বিছানা যাও। এখন এই যে এইগুলোই করছি, বিছানা তোলা তো আগেই কমপ্লিট হয়েছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার আগে, এবার দেখো দু বোনে কি করে। কার লাগলো এটা, হচ্ছে আমাদের সকালবেলায় খাওয়ার পর ভিডিও, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো মার হচ্ছে শাঁখা পলাটা নোংরা হয়েছিল, তো সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি। সেই মানে বাড়ির সামনে দিয়ে ফেরিওলা যায় না, সেই অনেক রকমের জিনিস পাওয়া যায় ওদের কাছে, ওনাদের কাছে। তো এটা হচ্ছে এক ধরনের কি বলে, আয়রন পাউডার না কি বলে আমি ঠিক জানি না, মানে চিনির মতো দেখতে, ওই দেখো কৌটা, তো ওইগুলো দিয়ে না শাঁখা পরিষ্কার করলে এত সুন্দর পরিষ্কার হয় শাখা, তারপর বালতি টালতি পরিষ্কার, বোতল টোতলও পরিষ্কার করে ওইগুলো দিয়ে। তো মায়ের শাখাটা ঘষে দিচ্ছি, শাখা আর পলাটা কেন নোংরা হয়েছিল। আর সবসময় একটাই বলবো, কেন সামনে পুজো, কেন এই জন্যই চারিদিকটা গোছ গাছ হচ্ছে, তো মা বলছে পুজোর সময় টাইম পাবো না, আজকেই পরিষ্কার করে দেয়, কেন পুজোর মধ্যে কাজ করতে হবে, আর কাজ তো বাড়ি এখন লেগেই আছে, লেগেই আছে এটা সেটা। আজকেও সেই কি বলে সন্দেশ বানাবে রাতে আর কি, সন্দেশ বানাবে জন্য নারকোল কুড়ানো এটা সেটা, মানে যেটা আর কি হয় বাড়িতে পুজো থাকলে। তো এই জন্য মায়ের শাখাটা আজকে ঘষে দিলাম, আর সাথে আমারটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কাকিমা কোথায় যাচ্ছে আমি জানি না, আমার ননদ ভিডিও শ্যুট করছিল, আর আমি মাস্ক পরে নিয়েছি, কেননা ওই যে মানে ওইটা আর কি মুখে আসছিল, আমার নাকে কষ্ট হচ্ছিল, ছিটে ছিটে যাই। তো এটা হচ্ছে দুপুরবেলাকার ভিডিও, আবার দুপুরবেলা একটু ভিডিও শ্যুট করেছি। আর দেখো এরা ম্যাগি খাচ্ছে সবাই, আর কিসে করে ম্যাগি খাচ্ছে দেখো, বাটি টাটি নিয়ে আসিনি, যেটাই করে রান্না করেছে সেটাই নিয়ে আসছে। খা, ভিডিও করছি, খা, দাঁত দেখাচ্ছি, আমার দাঁতে নারকোল লেগে গেছে। তো আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, দুপুরবেলা শুয়ে পড়েছিলাম বলতে মামামকে সামলাচ্ছিলাম, কাকিমা ওই যে বসে আছে, অনেকে কাকিমাকে পছন্দ করে জানো, কাকিমা সবাই বলে কি যে তোমার ছোট কাকিমা খুব সুন্দর দেখতে, খুব ভালো, খুবই আর দিদি ভাত খাচ্ছে, দিদি ভাত খাচ্ছে, দিদি বলছে দেখাবি না, না না দেখাচ্ছি না। তো এই আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তো আমি ভাবলাম এই লাস্ট পার্টটা করে আজকে অন্তত এই ভিডিওটা যেটুকু করেছি, যেটুকু করতে পেরেছি, কেন তোমাদেরকে বলেছি যে ভিডিও করে দেওয়ার লোকটা বাড়িতে নেই। আর এই যে ভাই হাসছে, এখানে ভাই না, ঠাকুরপো, ঠাকুরপো, এর নামটা সুকৃত। আর ক্যামেরার ওপার থেকে বকবক করছে হচ্ছে শুকুর বড় বৌদি, বড় বৌমণি। তো কেউ যদি পছন্দ হয় কারোর বলো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো আমার এই ভাইটাকে, কেন আমাদের কোমর, আমাদের চোখ, আমাদের দাঁত ভালো থাকতে থাকতে বিয়ে দিতে হবে, নাহলে কে নাচবে ওর বিয়েতে, নাহলে কাকিমা বলে দাও কেমন মেয়ে চাই। কি করবি,
জাহাজে কাজ করবে ও দাদার মতো না ওর বাবা হাই স্কুলের মাস্টার বলছে টাকা কোথায় পাবি আর মামাম তো ঘুমোচ্ছে, দিদি ঘুম পাড়ি দিল, সারা দুপুর ঘুমোয়নি। এই তো একটু আগে দিদি ঘুম পাড়িয়ে খেতে বসছে। তো এই হচ্ছে আমাদের বাড়ি। আর সবাই বাদ বাকি সবাই চলে গেছে ঘুরতে রাস্তায়। এখন বাজে হচ্ছে কটা বাজে? সাড়ে তিনটে বাজে এখন। তা আর আমি এখন হচ্ছে উঠোন ঝাড় দেবো, কাকিমা ঘর ঝাড় দিয়ে রাস্তায় গেল। তো এই আর কি, আর কিছুই কাজ নেই, দিদি রান্না করতে যাবে। তো তাহলে এখানে আমার ভিডিও ইন করছি, তারপর আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন টাটা শুকো, টাটা কর কাকির থেকে কি বলো? কালী পুজোর মধ্যে একবারে ঝিকঝাক হয়ে যাবো আমরা সবাই, তাই তো? তিন শাশুড়ি, দুই বৌমা ঝিকঝাক হয়ে যাব। আমাকে একটু বেশি করে দেখা, লুক চেঞ্জ হয়ে যাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, কাকিকে একটু বেশি করে দেখাবো তখন। এই যে ঝিমি, এইদিকে বস, ওইদিকে কালো লাগছে, তোকে দেখিয়ে দিই, অনেকে দেখতে চায়, বলে বিয়ে হয়নি, অনেক কালো লাগছে, ওইদিকে যা তুমি। ভাই ম্যাগি খাচ্ছে না, দেখানো যাবে না, বেস্টিজ থাকবে না আমার। তো ফ্রেন্ডস, তাহলে অনেক হাসি মজা হলো, এরকমই হাসতে থাকি আমরা। তো এই যে দেখো উঠোনের কি অবস্থা, এখন আমি উঠোনটা ঝাড় দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ব্লগটা এন্ড করতে ইচ্ছে করছে না, ঝিমিকে পুরো ইয়েলো বার্ড লাগছে দেখতে। ঠিক আছে, এখন টাটা টাটা করে দাও সবাই। ঠিক আছে।